হাই ওয়েলকাম টু বং পিএনপিসি এটা আজকে সেকেন্ড ভিডিও আর বেসিক্যালি জাস্ট ছোটো ছোটো কয়েকটা আপডেট রয়েছে সেগুলো দিয়েই ভিডিওটা করব আজকে আর বেশি লেন্দি করবো না কারণ আইপিএল চলছে অনেকের আইপিএল খুব ভালো লাগে তো যাই হোক যারা ভিডিওটা যে প্রথমবারের জন্য দেখতে আসো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না দেখো আপডেটগুলোর মধ্যে প্রথমেই যে আপডেটটা রয়েছে সেটা হলো রিগার্ডিং একটা প্লেয়ার আর সে হলো আনাস আনাস কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তার হাতে কোনো ক্লাব নেই এবার যদি তার সাথে এটিকের পুরোনো চুক্তি থেকে থাকে এবং সেই চুক্তি যদি তোমার তারা কন্ট্রাক্টটাকে এক্সটেনশন করে এটিকে মোহনবাগান এফসিতে তাহলে একমাত্র সে কিন্তু এটিকে মোহনবাগান এফসির হয়ে খেলতে পারে আইএসএলে আদারওয়াইজ কিন্তু এই মুহূর্তে আনাসের হাতে আর অন্য কোনো ক্লাব নেই আইএসএল কিংবা আই আইলিগ তো এটা যারা আনাসের সম্বন্ধে জানতে চাইছিল আশা করি তারা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় আপডেট যেটা রইল সেটা হলো জামাল ভূঁইয়াকে নিয়ে তো এই জামাল ভুইয়া কিন্তু দেখো আমাদের ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একটা চেনা নাম হয়ে গেছে প্রতি বছরের ট্রান্সফার রিউমারের ক্ষেত্রে এবং জামাল বহু বহুদিন ধরে চাইছে কিন্তু ইন্ডিয়াতে এসে খেলতে বিশেষ করে আইএসএলে খেলতে এবং খেলতে চাইছে বললেই তার খেলা যায় না প্রত্যেকটা টিমের ম্যানেজমেন্ট বা তার কোচিং স্টাফ তার উপর ডিপেন্ড করছে সেই প্লেয়ারটা সেখানে শ্যুট করবে কি এবার এবারের আইএসএল কিন্তু খবর হয়েছিল যে জামাল ভুঁইয়া আয়দার জামশেদপুর অর উড়িষ্যা বা হায়দ্রাবাদ এরকম কোনো একটা টিমের হয়ে আসতে চলেছে এবং একটা ভালো ট্রান্সফার রিউমারও তৈরি হয়েছিল জামাল ভূইয়াকে নিয়ে কিন্তু সেটা সেস অব্দি কোনোভাবে ডেভেলপ হয়নি এবার এখন যেটা খবর সেটা হলো জামাল ভূঁয়াকে কিন্তু মাহেডান স্পোর্টিং ক্লাব একটা ইনিশিয়াল অফার করেছে এবং সেটা নিয়ে আপাতত খুব ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে এবং সেটা এখনও অবধি আনঅফিসিয়াল কোনো অফিসিয়াল লেভেলে কথাবার্তা নেই এবং সেটা নেই বলেই কিন্তু আমি আলাদা করে অন্য কোনো ভিডিওর মধ্যে তাকে রাখিনি জাস্ট জানিয়ে দিলাম যদি ইন ফিউচার সেটা নিয়ে কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে ভিডিও বানাবো কারণ আমার কাছে একটা ছোট্ট কি বলবো জিনিস মাথায় খেললো যে অলরেডি কিন্তু মহামেডা স্পোর্টিং একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সাইন করিয়ে নিয়েছে এবং সে সেন্টার মিডফিল্ডও খেলতে পারে অর্থাৎ মোহাম্মদ ফাতাও তো আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পেছনে মহামণ স্পোর্টিং ক্লাব কেন যাবে এই জিনিসটা মাথার মধ্যে মানে খেলতে শুরু করে দিয়েছে অলরেডি তো দেখা যাক যদি আদেও জামাল ভুইয়ার সাথে কোনো কথাবার্তা গিয়ে থাকে এবং সেটা যদি ডেভেলপমেন্ট পর্যায়ে যায় তাহলে নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও থাকবে আর মিস তো অবশ্যই করবো না এবার যেটা সেটা হলো লাস্ট আপডেট বা লাস্ট একটা কথা সেটা হলো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্টবেঙ্গলের সেভেন ফরেনার নিয়ে দেখো অনেকেই রেগুলার জানতে চাও যে সেভেন ফরেনার নিয়ে কি আপডেট আবার অনেকে সেভেন ফরেনার নিয়ে একটু অফেন্ডেড কারণ অবশ্যই তাদের ক্লাবের সাপোর্টের বিষয় অনেকে চাইছো না শুধু শুধু এক্সট্রা এই ভিডিওগুলো আসার জন্য বেকার কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই কারণ দেখো যেহেতু এখনও প্লেয়ার কনফার্ম হয়নি কোনোভাবে কোনো কনফার্মেশান নেই অফিসিয়ালি তো আমাদের কাছে যা আপডেট আসে আমরা চেষ্টা করি সেটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়া এবার তোমরা যদি না চাও তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা চেষ্টা করব সেটা নিয়ে কম ভিডিও বানানোর বা ভিডিও না বানানোর এবার দেখো এই মুহূর্তে যারা জানতে চাও তাদের জন্য বলি যে সেভেন ফরেনার কিন্তু কনফার্ম হয়নি সেটা আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম কোচ এখনও অ্যান্টনি স্টোকসকে চাইছেন তার প্রবলেমও জানিয়েছিলাম বাই চান্স অনেকে জানতে চেয়েছে যদি অ্যান্টনি স্টোকস না হয় তাহলে কে দেখো অ্যান্টনি স্টোকস যদি না হন তাহলে অবশ্যই তার পেছনে সেকেন্ড চয়েস হিসাবে আগে আমরা যাদের নাম বলেছিলাম তারা আছেন এবং এরকম অনেক প্লেয়ার কিন্তু অনেক ক্লাবে এসে গেছে যেগুলো ট্রান্সফার রিউমারে কোথাও ছিল না যেমন আমি যদি কথা বলি যে বেঙ্গলে যেমন স্টাইনম্যান এসেছে সেই কিন্তু কোথাও এই রিউমারের মধ্যে খুব একটা ছিল না সে একটা চমক হিসাবেই কিন্তু রবি ফলোয়ার তাকে নিয়ে এসেছেন হঠাৎ করে তো এরকম কোনো প্লেয়ারও হয়তো এসে যেতে পারে রবি ফলোয়ার নিয়ে আসতে পারে কারণ টিম ম্যানেজমেন্ট কিন্তু বিদেশির দায়িত্বটা পুরোপুরি কোচকে দিয়েছেন এবং তিনি আলটিমেট কি ডিসিশান নেবেন এটা তার বিষয়ে পুরোপুরি এবার দেখো আলটিমেট যেটা হয় সেটা আমরাও তোমাদের জানাতে থাকবো এবং তোমরাও অবশ্যই জেনে যাবে আর এই ছিল মোটামুটি আজকের এই সেকেন্ড ভিডিওর কটা মাত্র আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ